প্রথমে নিজেরা নিজেরা খেলছে, এরপর পাঙ্কুমিয়া বোর্ড খেলছে টাকা দিয়া, সে হারছে। তারপরে করছে কি, মোবাইল দিয়ে খেলছে, সে মোবাইলও হারছে। এই মোবাইল উদ্ধারের লেগা আবার আনছে হানিফ্রি, হানিফ এসে খেলছে, হানিফও তার মোবাইল খোয়াইছে। কিন্তু পরে তো চাকু ধরার পর আপনার পকেট থেকেই পাঙ্কুর ফোনটা বের হয়েছে, তাই না? আম্মা, আমরা কালকে ঢাকায় চলে যাব। ঠিক আছে, যা। এবার আমার একটা কথা তোমার রাখতে হবে। তুই যদি আমার যাওয়ার কথা বলতে চাস তাহলে আর বলে কাজ নেই। কেন আম্মা, তুমি এখানে চলে আসার পর থেকে সংসারটা পুরো খালি হয়ে গেছে, পুরো সংসারটা অগোছালো হয়ে গেছে। আর তুমি আমার সংসারে থাকলে কত শান্তি থাকে, কত ভরা ভরা লাগে সংসারটা। চলো না প্লিজ। তোদের সংসার ভরাইতে গেলে তো আমার সংসারই খালি হয়ে যায়। আচ্ছা, আমরা তিনটা মানুষ, তিনটা মানুষের একটা সংসার থাকবে। এখন তিনটা মানুষের যদি তিনটা সংসার হয় এটা দেখতে কেমন লাগবে? তিনটা মানে নদীও কি কোথাও চলে যাইতেছে নাকি? তুমি এখানে চলে আসার পরেই তো বলছে নদী হোস্টেলে চলে যাবে, এবার মনে হয় চলেই যাবে। কেন, তুই কি ওরে আদর করিস না? আদর করব না কেন, ও ছাড়া আমার কে আছে বলো? আর আমি যা কিছু করি সব তো তোমার আর ওর জন্যই করি, তাই না? তুমি যদি এখন বাসায় চলো তাহলে ওর উড়ু উড়ু ভাবটা একটু কমবে, বুঝছো? শোন, তোরা তোদের মতো করে থাক না। আর ও যদি চলে যাইতেই চায় ওরে যাইতে দে, কাউকে কি জোর করে কি বাই দেখা যায়? তুমি গেলে কি সমস্যা মা, আমি এটাই বুঝতে পারতেছি না। কি রে দরিয়া, তোর আম্মা এলো, আমার দিকে কিছু জানাইলি না কেন? তোরে সব কিছু জানাইতে হইব কেন? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তুমি কিছু শোনো নাই বাবু, এই পাঙ্কু আবুল আর তার একটা বন্ধু মিলা আমার গলায় ছুরি ধরে আমার সব কিছু লুট করে লয়ে গেছে। কই শুনি নাই তো। কি রে দরিয়া, তুই তোর আমার কাছে কিছু কস নাই? না বলি নাই, বলার প্রয়োজন মনে করি নাই। আমার মনে হয় আপনারও বলার কোনো দরকার নাই। কিসের দরকার নাই, কিসের দরকার নাই? আমি বিচার চাই। এই যে পলাশ মানে জামাই, সে তো বিচার করলই না বুবু, তোমার কিন্তু একটা বিচার করতেই হইব। কি রে দরিয়া, ও কি বলে, কারোর গলায় ছুরি ধরা কি ঠিক? আচ্ছা আমি বুঝলাম, হানিফ উনার গলায় ছুরি ধরছে, কিন্তু উনি কি করছে উনারে জিজ্ঞাসা করো। কি রে, তুই কি করছিস? আমি আবার কি করছি, করছে তোরা নিজেরা নিজেরাই। নিজেরা নিজেরা কি করছে সেটাই কবি তো। প্রথমে নিজেরা নিজেরা খেলছে, এরপর পাঙ্কুমিয়া বোর্ড খেলছে টাকা দিয়া, সে হারছে। তারপরে করছে কি, মোবাইল দিয়ে খেলছে, সে মোবাইলও হারছে। এই মোবাইল উদ্ধারের লেগা আবার আনছে হানিফ্রি, হানিফ এসে খেলছে, হানিফও তার মোবাইল খোয়াইছে। কিন্তু পরে তো চাকু ধরার পর আপনার পকেট থেকেই পাঙ্কুর ফোনটা বের হয়েছে, তাই না? শুনছো বাবু, আমি একবার হাতে পায়ে ধরে অনুরোধ করা মোবাইলটা নিয়ে যেতেছিলাম, এরা রাস্তার মধ্যে আমারে পাইয়া গলার মধ্যে ছুরি ধরছে। কত টাকা নিছে জানো? হাজার তো একটুই বই। তখন কিন্তু আপনি 10,000 বলছিলেন। কইছিলাম নি, তাইলে হয়তো উত্তেজনায় কইছি। আচ্ছা ঠিক আছে, আয় বস এসে। বাবু, এই বিচার কিন্তু তোমার করতেই হইব, ওরা কেউ আমার বিচার করবো না। হ্যাঁ আমিই তো বিচার করব। তুমি তো জানো বাবু আমার বউ কেমন রাগি মানুষ, ওই সব কথা শোনার পর আমার সাথে যে কি খারাপ ব্যবহার করছে। হরম যদ, তুই আমার মেহমানদের জুয়া খেলতে নিয়ে যাস? বাবু বাবু ছাড়ো, তোর এত সাহস কই থেকে আসে? আরে ওরাই তো আমার নিয়ে যেতে কইছে। তোরে কি কইছে আমি খুব ভালো করে জানি, আজকে তোরে আমি বাবু মায়ের সামনে। আই দরিয়া যা তো, ওই রুটি বানানোর বেলুনটা নিয়ে আয়। যা কইতেছি তোরে আমি, আজকে তোরে আজকে আমি, তোরে আজকে আমি। তুমিও বিচার করলা না বাবু? বিচার তো করবো, দাঁড়া বিচার তো অনেক বাকি আছে, কে যাস কেন, বিচার নিয়ে যাবি না? মানে এটা তোমার ভাই? আমারে কম জ্বালালো না এই বদমাইশটা।